আসামে শিলচরে ডলু চা বাগানে একটা প্রস্তাবিত এয়ারপোর্টের বিরোধিতা করে আমরা বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করার জন্য এসেছিলাম। আমাদের লোকজনের কোনো পুরোপুরি আসেনি, ওনারা শুধু আমি আছি এখানে, আমাকে ওরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এবং আমি বুঝতে পারছি না, আমরা যদি ফ্ল্যাক্সটা খুলেও দাঁড়াতাম তাহলে বুঝতে পারতাম যে না, ওরা প্রটেস্ট করেছে তাই ওরা অ্যারেস্ট করা হয়েছে। আমাকে জিজ্ঞেস করে আপনারা কি প্রোগ্রাম করবেন, আমি হ্যাঁ আমরা তো করবো, আমরা তো জানিয়েছি একটি, তো তাহলে তো অ্যারেস্ট করে, আমি ঠিক আছে আমরা করবো, তখন আপনারা অ্যারেস্ট করেন আমাদের, আপনার পুলিশ বিষয় প্রসিড করুন। এই তো আমি আমাদের লোকজন আসছে, কালে এখনো এসেনি, এখানে এখানে এসেনি এখনো তারা। কমলপুর কেন এসেছেন এখানে? আমরা আজকে ট্রেড ইউনিয়ন NTY এর ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আইসি আসামের ডলুতে, যে মানে গভর্নমেন্ট মানে শ্রমিকের উপরে, শ্রমিকের বসত বাড়ি বাগানের উপরে যেভাবে মানে উচ্ছেদের কাজ চলছে, এটার আমরা মানে প্রতিবাদ বিক্ষোভ জানাইতে আজকে আমরা এখানে আইসি। গত 10-12 দিন আগে প্রশাসনরে আমরা চিঠি দিছি, আবেদন করছি, প্রার্থনা করছি এই বিক্ষোভ মিছিলের জন্য, কিন্তু প্রশাসন জেলার ডলু চা বাগানে 730 হেক্টর চা গাছ, চারা গাছ আপনার 200 জেসিবি দিয়ে নষ্ট করা হচ্ছে এবং 2000 শ্রমিকের রুটি রুজি নষ্ট করা হচ্ছে। এবং গত বৃহস্পতিবার থেকে এখন অবধি ব্যারিকেড দিয়ে বাগান শ্রমিকদেরকে বন্ধ করে রাখা হয়েছে, বাগান থেকে বের করে দেওয়া হচ্ছে না, এরই প্রতিবাদে। এবং শ্রমিকদের যে রুটি রুজিকে বন্ধ করার এবং এয়ারপোর্ট গ্রিনফিল্ড বানাবার নাম করে সেখানে শ্রমিকদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এই প্রতিবাদ জানাবার জন্য আমরা আজকে এখানে একটা প্রতিবাদ সভা করার কথা ছিল। আমরা NTY অল নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ নিউ দিল্লি, এটা শ্রমিক সংগঠন সারা ভারতবর্ষে আজকে সেটার প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদের অঙ্গ হিসাবেই আমরা আজকে এখানে একটা গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ সভা করতে যাচ্ছিলাম। এবং আমরা 3 দিন আগেও থানার কাছে পারমিশনের জন্য আবেদন করেছি এবং সেখানে আমরা এটা শান্তিপূর্ণভাবে করতে চাইছিলাম, কিন্তু সেক্রেটারি আছে করতে দেওয়া হলো না, আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন? পুলিশের ভূমিকা নকশাজনক, কোনো ধরনের পারমিশন দেওয়া হয় না, হঠাৎ করে বলা হয় হবে না। আজকে এই সরকার 4 বছর হয়ে গেল, 4 বছরের মধ্যে কোনো পারমিশন দেওয়া হয় না, এটা কি? যদি মত প্রকাশের যদি অধিকার টুকু না থাকে, দেশে কি কোনো যুদ্ধ চলছে নাকি? সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।